হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। গ্যাস্ট্রিকের সমস্যায় আমরা সবাই কম বেশি ভুক্তভোগী, আর তাই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চট জলদি মুক্তি পেতে ঘরেই তৈরি করে নিতে পারেন দারুণ কার্যকরী ইনো। চলুন তাহলে দেখে নেই কীভাবে আপনি এটি তৈরি করবেন। এখানে আমি নিয়েছি 1 চা চামচ বিট লবণ। যদি আপনার কাছে রকিং সল্ট থাকে তাহলে এটিও নিতে পারেন 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আপনি যে কোনো সুপার শপ বা বেকিংয়ের পণ্য পাওয়া যায় এমন দোকানে পেয়ে যাবেন একদম অল্প দামে। আমি 100 গ্রাম সাইট্রিক অ্যাসিড কিনেছি 20 টাকা দিয়ে। 3 টেবিল চামচ সাইট্রিক অ্যাসিড দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেকিং সোডা। এবার এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি এই হোমমেড ইনো এয়ারটাইট কোনো বক্সে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমরা বাজার থেকে যে ইনো কিনে আনি তা মাত্র 5 গ্রাম থাকে আর দাম নেয় হচ্ছে 13 টাকা। আর আপনি এটি কিন্তু একদম অল্প খরচেই খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের সমস্যা যেমন বুক জ্বালা পোড়া বা পেটে অস্বস্তি হয় বা খাবার খাওয়ার পর পেট ফুলে থাকা বা ফেঁপে থাকা, এগুলিতে খুব কার্যকরী এই হোমমেড ইনো। এটি কাজ করে কয়েক সেকেন্ডেই। চলুন তাহলে দেখে নিই এটি ঠিক কেমন হয়েছে। এবার আমি একটি গ্লাসে 1 চা চামচ হোমমেড ইনো পাউডার নিয়েছি এবং দিয়ে দিচ্ছি নর্মাল পানি। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্টভাবে হয়েছে। আপনি চাইলে এখানে লেমন ফ্লেভারের জন্য দিয়ে দিতে পারেন 1 ফালি লেবুর রস। আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্টে জানাবেন। এখনও আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক থ্যাংকস, এবং নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন।